يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আল্লা বাদা সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে স্বর্ণের জাকাত সম্পর্কে কিছু বলবেন কি যে সম্মানিত ভাই এমরমে মর্মে হাদিস রয়েছে আন আমের বিন সোয়াইব আন আবিহি আনজাদিহি رضي الله عنهم أن امرأة أتت النبي صلى الله عليه وسلم معها ابنة لها وفي يد ابنتها مسكتان من ذهب فقال لها تعطينا زكاة هذا قالت لا قال آية سرك أن يصورك الله بهما يوم القيامة السوارين من نار فالقطهما رَهُ ثلاثة وإسناده قبيج আমর ইবনে ওয়াইফ তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন জয়নিকা নারী তার মেয়েকে নিয়ে নবী সাল্লামের নিকট এলেন তার কন্যার হাতে দুখানা সোনার বালা ছিল তিনি তাকে বললেন তুমি কি এগুলোর জাকাত আদায় করো সে বলল না তিনি বললেন সাল্লাহ সাল্লাম বললেন নবীর সাল্লাহ সাল্লাম বললেন কিয়ামতের দিন আল্লাহ ওগুলো দিয়ে আগুনের বালা বানিয়ে তোমাকে করতে দিলে তুমি কি খুশি হবে এটা শুনে সে দুটোকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল দুটোকে ছিঁড়ে ফেলে দিল এর সানাদ বলছে শক্তিশালী হাজার হাজারী রহমাল্লা এর সানাদ বলছে এর সানাদ শক্তিশালী শক্তিশালী হাদিসটি ইমাম আবুদাউদ রহমাল্লা নিয়েছেন এক হাজার পাঁচশত তেষট্টি নাম্বার হাদিস তিরবিজি নিয়ে এসছেন ছয় শত সাতত্রিশ নাম্বার হাদিস ইমাম নাসাই রহমাল্লা নিয়েছেন দুই শত চার দুই হাজার চারশত দুই হাজার চারশত উন আশি নাম্বার হাদিস আহমাদ বিন হাম্বাল নেসেন ছয় হাজার ছয় শত ঊনতিরিশ এবং ছয় হাজার ছয় বাষট্টি নাম্বার এবং ছয় হাজার নয় নয় ছয় হাজার নয় নয় শত নম্বর হাদিস ইবিনে এসছেন এর সানাদকে শক্তিশালী বলছেন এবং ইবনে হাজার আফ কালানি রহমাল্লাহ আর আপনার স্মরণের জাকাত সম্পর্কে ওলাম সন্না এনারা বলেন যে সাড়ে সাত ভরি পরিমাণ কাউরে যদি স্বর্ণ হয় তাহলে তারা জাকাত দিবে কিন্তু এই হাদিস থেকে দুইটি পালা আল্লাহ আলাম দুইটি বালা কতটুকু ছিল এই হাদিস থেকে প্রমাণ হয় কেউ যদি কারু স্বর্ণ থাকে তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় সে যদি ওই হিসাব করে জাকাত দিলে টাকা পরিমাণ করে জাকাত দিলে জাকাত দিতে পারে হাদিস থেকে দেওয়ার জন্যই তা প্রমাণ হয় যে দুইটি বালা ছিল ও মহিলার মেয়ের কাছে দুইটি পালা ছিল তারপরে বললেন তুমি কি জাকাত দিয়েছ না জাকাত দিনই তো বললেন যে জাকাত দেওয়া না হলে কি আমাদের দিন তোমাদেরকে আগুন আগুনের পালা পরা হবে তারপরে তিনি দুইটি পালাকে ছেড়ে ছুঁড়ে ফেললেন তাই থেকে প্রমাণ হয় যে জাকাত যার ফরজ হয়েছে আমরা চেষ্টা করব জাকাত দেওয়া কারণ জাকাত বিষয়টি অন্যের হক জাকাত আদায় করলে মাল পবিত্র হয় এবং মাল বৃদ্ধি হয় আল্লাহ সুফহান তালা যেন আমাদের যার কাছে স্বর্ণ রয়েছে রূপ রয়েছে এগুলা জাকাত যেন আমরা দিতে পারি আল্লাহ সুফাহান তালা সে তৌফিক আমাদের দান করেন আল্লাহ আলম সুফাহানিক্লাহ ফিরুকা অত আসসালাম আলিক রহমতুল্ল